তো বলেছেন। আর এটা করতে গিয়ে আপনি যতটুকু মিনিমাম শরীরের জন্য প্রয়োজন ততটুকুই গ্রহণ করবেন। গাছের বলকল থাকতে বস্ত্রের কি প্রয়োজন? অঞ্জলি থাকতে বাটি বা গ্লাসের কি প্রয়োজন? হাত থাকতে উপাদানের কি প্রয়োজন? উপাদান মানে বালিশ বলেছেন। এবং বিশেষ করে যারা সাধক তাদের কথা বলেছেন। আচ্ছা, গাছপালা কি নেই? তারা কি এখন ফল দেওয়া বন্ধ করে দিয়েছে? রাস্তাঘাটে কি কাপড় চোপড় পরে নেই, যেটা তুমি পরে তোমার লজ্জা নিবারণ করতে পারো? নদী নালা কি এখন জল দিচ্ছে না? জল, খাবার জল পাওয়া যায় না? গিরিকন্দর কি নেই যেখানে তুমি আশ্রয় নিয়ে ভজন করতে পারো? কেন ধনী লোকের পিছনে ছুটে বেড়ো? তোমরা বৈরাগ্য হয়ে ভজন করো, সেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। জাস্ট প্রথম দ্বিতীয় দুটো অধ্যায় পাবেন, এত কড়া কড়া কথা বলেছেন, বাপরে। কেন সাধকরা, সাধুরা ধনী লোকদের পিছনে ঘুরে বেড়ায়, ডোনেশন দিন ডোনেশন দিন? কেন? ভজন করো, সেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। তো সেখানে বর্ণনা করেছেন পরীক্ষিত মহারাজ বলছেন, আমার মনে আছে আপনার সেই কড়া হ্যাভি ডোজ কথা, বাপ, সেগুলো আমি শুনেছি। দ্বিতীয় শ্লোক, প্রবৃতি লক্ষণম চৈব ত্রৈগুণ বিষয় মুনে যোহ সাবলীনম প্রকৃতি গুণ, সরি, গুণ সংসর্গ পুনঃ পুনঃ। হে মহর্ষি সুখদেব, জীব যতক্ষণ পর্যন্ত জড়ার প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয়। সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয়। এই প্রবৃত্তি অনুসরণ করে প্রবৃত্তি মাগে ভ্রমণ করে স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। সে কথা পূর্বেই তৃতীয় স্কন্ধে আমি শুনেছি। দ্বিতীয় স্কন্ধে নিবৃত্তি, নিবৃত্তি মানে বৈরাগ্য, বৈরাগ্যরূপে ভজন কর। আর প্রবৃত্তি মানে ভোগের সাথে, ধরুন যেরকম ব্রহ্মচারী সন্ন্যাসী আছে নিবৃত্তি, তারা সংসার সুখ উপভোগ করতে পারবে না। আর গৃহস্থ তারাও ভক্ত, তাদের হচ্ছে প্রবৃত্তি মার্গ, গৃহসুখের সাথে সাথে ভজন সুখও তারা করতে পারে। তো দ্বিতীয় স্কন্ধ ছিল নিবৃত্তি, আর তৃতীয় স্কন্ধ হচ্ছে প্রবৃত্তি, মানে ভোগ সুখের সাথে সাথে তুমি ভজন করো। আপনাদের মনে পড়ে কি তৃতীয় স্কন্ধে আমরা কী শুনেছি? কর্দমমুনি, তার পিতা ব্রহ্মা, তার পিতা প্রথম ব্রহ্মা সৃষ্টি, ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মাকে বললেন তুমি জীব সৃষ্টি করে জগৎটাকে ভরে দাও। ব্রহ্মা সৃষ্টি করলেন, তার মন থেকে, হৃদয় থেকে, তার চোখ থেকে, ভ্রুর থেকে, বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ থেকে, সামনে থেকে, পিছন থেকে শুরু করে কতটুকু ভরাবেন একা? তখন তিনি মৈথুনী ক্রিয়া সৃষ্টি করলেন, একটা লেডিস একটা জেন্টস, সেই লেডিস জেন্টস মিলিত হয়ে সেই সৃষ্টি যে চালু হয়েছে এখনও চলছে। শুধু আমাদের কি বলে দাদা দিদিরা সৃষ্টি করছে না, বাকি সৃষ্টি চলছে কিন্তু জগতে। এখন রাজনৈতিক নেতারাও ওই সৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমাদের যোগী সৃষ্টি নেই, মোদি সৃষ্টি নেই, দিদি সৃষ্টি নেই, সব তারা ভগবানের এটা মানছে না, বাকি সব সৃষ্টি চক্র চলছে সৃষ্টি। তো সেই প্রথম স্ত্রী হচ্ছে কে? শতরূপা। আর পুরুষ হচ্ছে স্বয়ম্ভব মনু, স্বয়ম্ভব মনু। তাদের দুজনের আবার পাঁচ ছেলে মেয়ে, তিন মেয়ে দুই ছেলে, তাই না? আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত এই পরিবারের কথাই শুনেছি। তিন মেয়ের নামগুলো খুব সুন্দর, আকতি,
দেব হতি প্রসূতি, বুঝলে না? আর ছেলে প্রিয়ব্রত উত্তানপাত, প্রসূতি দেবাহতি আকুতি, না আগে আকুতি, আকুতি দেবাহতি প্রসূতি। দেবাহতির সঙ্গে বিয়ে হয়েছিল করদম, আকুতির সঙ্গে বিয়ে হয়েছিল রুচি প্রজাপতি। আর প্রসূতিটা তো মনে রাখার জন্য খুবই সুবিধা, প্রসূতি প্রসূতি ইংরেজি বলে গেলে গাইনি, গাইনি সেকশন, বুঝলেন না? প্রসূতি বিভাগ বলে না, আর প্রসূতি বিভাগে দক্ষ কে ছিলেন? দক্ষ এমনি লোকে সৃষ্টি করছে, একটা কি যমজ বাচ্চা কি তিনটা এ পর্যন্ত ইতিহাসে শোনা যায়, আর উনি একসঙ্গে 1000 প্রোডাকশনে দক্ষ, তাই তার নাম আছে দক্ষ। আর তার ঘরের স্ত্রী হচ্ছে গাইনি বিভাগের প্রসূতি। ভাগবত লিঙ্ক কীরকম দিয়েছে প্রসূতি, তো সেই কি নাম দক্ষ। আচ্ছা, তৃতীয় স্কন্ধ, তারপরে ব্রহ্মা সৃষ্টি করছিলেন করদম মুনিকে, করদম মুনিকে পাঠিয়েছেন জঙ্গলে তপস্যা করতে, তপস্যা করে এসে তুমি আমাকে সৃষ্টি কার্যে সহায়তা করো। 10,000 বছর তপস্যা করেছেন, তখনকার দিনে আয়ু বেশি ছিল, 1 লক্ষ ছিল, 10,000 বছর তপস্যা করেছেন। তপস্যা করার পরে এসেন, ভগবান সাক্ষাৎ পৌঁছে গেছেন, একদম নিজের গাড়ি নিয়ে, মার্সিডিজ ভ্যান নিয়ে হাজির, গরুর নিয়ে সুন্দর করে ওখানে নেমেছে, হেলিকপ্টার ওখানেই নেমেছে, ভগবানকে দর্শন করে দাঁড়িয়ে ভগবানকে দণ্ডবত প্রণাম করেছেন, স্তুতি করেছেন, আর ভগবান থেকে আশীর্বাদ দিয়েছে যে বৎস করদম, তোমার এই তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমার অভিলাষ আমি পূরণ করতে চাই। তোমার কি অভিলাষ? করদমনি সরাসরি বলেছেন, আমি বিয়ে করতে চাই। 10,000 বছর তপস্যা করার পরে কি ফল হয় না? 10,000 বছর তপস্যা করার পরে কি ফল? আমি ইস্কনে সেটাও চলছে, কিন্তু 5-10 বছর ব্রহ্মচারী থাকার পরে কি ফল? আমি বিয়ে করতেছি। করদমনি শিখিয়ে দিয়ে গেছেন, তো কি করা যাবে? তো এই কথা শুনে ভগবান খুব সন্তুষ্ট হয়েছে, ভগবান বিয়ের কথা শুনে সন্তুষ্ট হয়েছে। ওখানে প্রশ্ন করছে কেন, আর তার বা 10,000 বছর তপস্যা করার পরেও বিয়ের বাসনা এলো কী করে? না, তার উপরে তার পিতার আদেশ ছিল, তার পিতার আদেশ যে তুমি তপস্যা কমপ্লিট করে সংসার করবে, আমাকে সৃষ্টি কাজে সাহায্য করবে, সেইটাই ছিল পিতার আদেশ। আর ভগবান সন্তুষ্ট হয়েছিলেন, ভগবান সন্তুষ্ট হয়েছিলেন আরেকটা কারণে, যে তুমি নিষ্কপটে বলেছ আমি আমার মতো যোগ্যা এক কন্যাকে বিয়ে করতে চাই। ভগবান তার সরলতায় সাড়া দিয়েছিলেন, ভগবান তার মুখেই বিয়ের কথা শুনে এত আনন্দ পেয়েছেন, এত আনন্দ, আনন্দে জল গড়াচ্ছে চোখ থেকে, চোখ থেকে ঢকঢক করে জল পড়ছে, বিন্দু বিন্দু জল পড়ছে, তাই ওই জায়গার পবিত্র জায়গার নাম হয়ে গেছে বিন্দু সরোবর। যদি আপনারা দ্বারকা ট্যুরে যান, আপনার আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার দূরে এবং মোদি রাজ্যে মানে গুজরাটে ওটাকে সংস্কার করেছেন, খুব সুন্দর জায়গা, যেখানে কপিল দেবের জন্ম হয়েছিল, যেখানে করদমণি এবং দেবাহুতি তপস্যা করেছিল, সে যেখানে ভগবান এসে নেমেছিলেন, ভগবান দর্শন দিয়েছিলেন, সে জায়গা আমার এপ্রিল মাসে গেছিলাম ট্যুর নিয়ে। তো ওখানে কেন ভগবান সন্তুষ্ট হন তার বর্ণনা দিয়েছেন প্রভুপাদ, তাৎপর্য যে কেন সন্তুষ্ট হয়েছিলেন না, তিনি নিষ্কপটে বলেছিলেন, আমাদের ছেলেমেয়েরা নিষ্কপট নয়, বয়স হয়ে গেছে, যদি মা বাবা জিজ্ঞেস করে কিরে আর কবে বিয়ে করবি, বয়স হয়েছে বিয়ে কর, আমি সংসার করব না, হয়তো লিঙ্ক আছে কার সঙ্গে, ঠিক আছে, কয়েকদিন পরে হঠাৎ নিয়ে হাজির, হ্যাঁ হঠাৎ চার হাত হয়ে ঘরে ঢুকছে, বলছে কিরে তুই বিয়ে করবি না বললো, না আমি তো করতে চাই না, তুমি তো জোর করে কোনা নেই,
নিষ্কপট না, কিন্তু কিন্তু এই নিষ্কপট ভাবে বলে আমি আমাদের ছেলেমেয়েরা ভিতরে বিয়ে করতে চাই, উপরে আমি যাকে পছন্দ করেছি তাকে করো, মা বাবা যদি আর কাউকে ধরে এনে দেয় সেই জন্য উপর থেকে বিয়ে আমি তো সেই জন্য কর্দমণি অন্তর থেকে অন্তরে যা আছে সেটাই বলে দিই ভগবান সন্তোষ। সেই সংসার সংসার মার্গে ভগবান আশীর্বাদ করলেন, হ্যাঁ তোমার মনের বাসনা জেনে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে রেখেছি আগে থেকে, পরশু দিন তুমি আর কোথায় মেয়ে খুঁজতে যাবে, মেয়ের বাবা মেয়ে নিয়ে এসে তোমাকে এখানে বিয়ে দেবে, তোমার তো এখানে কেউ নেই জঙ্গলে, তুমি ঘরও নেই, কোথায় হল ভাড়া করবে আর কোথায় বিয়ে করবে আর বরযাত্রী কই তোমার, তাই তোমার জন্য কি ব্যবস্থা, মেয়ের বাবা নিয়ে এসে এখানে বিয়ে দিয়ে চলে যাবে, তেমন বরযাত্রীরও খাতির নেই আর কন্যা যাত্রীরও কোনো খাতির নেই, ব্যাস বিয়ে। আর সেই স্ত্রী দেবহতী, সেই দেবহতীর গর্ভে তোমার ঔরসে 9টা কন্যা সন্তান হবে, ব্রহ্মা তো অনেক ছেলে জন্ম দিয়েছেন, এখন কী দরকার, মেয়ে দরকার, মেয়ে হবে 9 আর দেবহতী এত সুন্দর, আর তোমার ভজন প্রভাব দেখে আমি এত প্রভাবিত হয়েছি, তোমাদের দুজনের সংসারটা না হ্যাভি হবে, হ্যাভি, তা আমি চিন্তা করছি তোমাদের বাড়িতে আমি ছেলে হয়ে আসব, ভগবান যেচে বলেছেন নিজে, এরকম দেখা যায় না ইতিহাসে, অনেকে বাবা মা ভগবানকে তাদের পুত্র রূপে প্রার্থনা করেছেন, কিন্তু ভগবান নিজে যে তোমার যে ভক্তি আর দেবাহতের যে ভক্তিময় সেবা এই দুটো দেখে তোমার দুজনকেই আমি পিতামাতা রূপে আশ্রয় করে এই ভূমিতে আবির্ভূত হব, আমি তোমাদের আদর যত্ন নেব সন্তান রূপে, সে হচ্ছে প্রবৃত্তিমান। আর তার বর্ণনা পুরো তৃতীয় স্কন্ধ, তার জন্মগ্রহণ করলেন কপিল দেব, তারপরে কপিল কপিলদেব জন্মগ্রহণ করার পরে কর্দমণি সংসার ত্যাগ করে চলে গেলেন বনবাসে, আর তারপরে কপিলদেব তার মাকে এই সাংখ্যযোগ ভক্তি দর্শন শিক্ষা দিয়েছেন, সুন্দর বর্ণনা ভক্তিটা কী জিনিস, কত প্রকার ভক্তি, তারপরে মানুষের জন্ম হয় কীভাবে, এত সুন্দর বর্ণনা, প্রথম দিন স্বামী স্ত্রীর মিলনের পরে সন্তানের আয়তন কতটা হয়, 15 কতটা হয়, 1 মাসে কতটা হয়, 7 দিন কী বলে 7 মাসে কতটা হয়, আর তার রেস্ট্রিকশান দিয়েছেন, ওটা পড়লে জানতে পারবেন যে গর্ভবতী মায়েদের কতটা রেস্ট্রিকশানে থাকতে হয়, সন্তান কীভাবে মায়ের সঙ্গে কী বলে আদান প্রদান করে, মা যা খায় সন্তান কীভাবে খায়, ডিটেলস বর্ণনা দিয়েছে। তারপরে সেই সন্তান জন্মগ্রহণ করে শিশু অবস্থা তার কীভাবে দুঃখে কাটে, জন্মগ্রহণ তো দুঃখ, কান্না করে করে জন্মগ্রহণ করে করে তো, আর জন্মগ্রহণ করার পরেও দুঃখ, যতক্ষণ বেডে শুয়ে থাকে না হয় দুঃখ, কিন্তু একটু বড় হলেও দুঃখ, মা ছেলে মেয়েরা যা দাবি করবে মায়ের প্রথম উত্তর কী, প্রথম উত্তর বাচ্চারা কী বলে, মা একটু মোবাইল হবে, প্রথম উত্তর না, যা মানে প্রথম মা বাবার উত্তরটা বেরোবেই না, পরে হয়তো কিনে দেবে, মা এটা স্কুল বেল লাগতো না, তারপর আবার কিনে এনে দেবে, প্রথম উত্তরটা হবে শিওর না না না, কষ্ট, তারপরে সংসার করবে, সংসারে কষ্ট, তারপরে সংসার করে যাবে বৃদ্ধ হবে, বৃদ্ধ হওয়ার পরে কিষাণ হইবে গোচর, যেরকম কিষাণ কৃষক যেরকম গরু কী বলে বয়স হয়ে গেলে নাগল করতে পারে না বা গাভী দুধ দেয় না, তার পত্নী তার প্রতি যেরকম অযত্ন করে সংসারের লোকেরাও সে বৃদ্ধ লোককে অযত্ন করে, কিষাণ হব গোজর বলছে, গোজর এই ভাষা লিখেছে, তারপরে তার মৃত্যু হয়ে যায়, এই হচ্ছে জীবন প্রক্রিয়া, সেই জন্য পুরো কষ্টটা তুলে ধরেছেন ভজন করুন ভজন, সেগুলো তৃতীয় স্কন্ধের কথা।
একটা পর্যন্ত না, অধর্ম লক্ষণা নানা নরকাশ্চানুবর্ণিতা মন্নন্তরশ্চ ব্যাখ্যাত আদ্যসায়ম্ভুবোজত। আপনি পঞ্চম স্কন্ধের শেষে অধর্মস্বরূপ যে নানাবিধ নরক রয়েছে তার বর্ণনা করেছেন, এবং চতুর্থ স্কন্ধের প্রথমে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু আবির্ভূত হন সেই মন্নন্তরের কথাও বলেছেন, নরকের কথা বলেছেন পঞ্চম স্কন্ধে, আর চতুর্থ স্কন্ধে সেই স্বয়ম্ভব মনুর বংশধর। তৃতীয় স্কন্ধে বললাম, তৃতীয় স্কন্ধে ছিল মনে আছে তো, দ্বিতীয় স্কন্ধে, দুই স্কন্ধে নিবৃত্তি, তিন স্কন্ধে প্রবৃত্তি, আর চতুর্থ স্কন্ধে আমরা পড়েছি কি মানে পড়ে কি চতুর্থ স্কন্ধে কী পড়েছিল, ধ্রুব মহারাজের কাহিনী পড়েছে। আর ধ্রুব মহারাজের কাহিনী পড়তে গিয়ে প্রথম চতুর্থ স্কন্ধ স্টার্টিংয়ে এই স্বয়ম্ভব মনুর বংশধরের কথা আছে, আর বংশধরের কথা বলতে গিয়ে তিনি বর্ণনা করছেন দেবাহুতের বিয়ে হলো তৃতীয় স্কন্ধে, কার সঙ্গে, কর্দম, আর আকুতির সঙ্গে বিয়ে হয়েছে রুচি প্রজাপতি। প্রত্যেকের ছেলে মেয়ের বর্ণনা দিয়েছেন, দেবাহুতির পাঁচ ছেলে মেয়ে, আকুতির এক ছেলে মেয়ে, আর দেব প্রসূতি, প্রসূতির সঙ্গে বিয়ে হয়েছে দক্ষ, তার ষোলোটা মেয়ে, ষোলোটা মেয়ে, তেরোটা মেয়ে বিয়ে হয়েছে ধর্ম ধর্মের সঙ্গে, ধর্মের সঙ্গে তার ছোট স্ত্রী মানে সেই তেরোটা মেয়ের ছোট মেয়েটা ছিল মূর্তি, তার গর্ভে এসেছিলেন ভগবান নরনারায়ণ ঋষি। সুন্দর বর্ণনা। আচ্ছা, তেরোটা মেয়ে গেল, ধর্মের সঙ্গে বিয়ে হয়েছে, চৌদ্দ নম্বর পনেরো নম্বর মেয়ে বিয়ে হয়েছে সাহা সঙ্গে, কী বলে পিতৃদেব, এবং পিতৃদেবের সঙ্গে বিয়ে হয়েছে, ষোলো নম্বর মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে, সবাই জানে তো ষোলো নম্বর মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ, ও শিবকে চাইল, শিবকে দেখেই বলছে আই লাভ ইউ, শিবকে বিয়ে করেছে। আর সেই শিবের কোনো সন্তানাদি হয়নি, তার আগেই মারা গেছে, বাবার সঙ্গে রাগ করে সতী দেহত্যাগ করলেন। তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, চতুর্থ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় প্রশ্ন করলেন, সাধারণত বাবা মেয়েকে খুব ভালোবাসে, তারপরে আবার ছোট মেয়ে তো আরও বেশি ভালোবাসে, কী এমন ঘটনা ঘটলো যে বাবার উপরে রাগ করে গায়ে পেট্রোল ঢেলে দিল, তখন পেট্রোল ছিল না মানে আগুন জ্বালিয়েছিল, কেন দয়া করে বলুন। সেই সুখদেব গোস্বামী চালু করবেন চতুর্থ স্কন্ধের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ছটা অধ্যায়ে শ্বশুর জামাইয়ের ঝগড়া আলোচনা। শ্বশুর হচ্ছেন দক্ষ আর জামাই হচ্ছেন শিব, দারুণ ইন্টারেস্টিং ঝগড়া, পড়তে চাইলে পড়বেন একবার, সেটা চতুর্থ স্কন্ধ স্বয়ম্ভব মনুর বংশধরের বর্ণনা। তার পঞ্চম স্কন্ধে আমরা সেই স্বয়ম্ভব মনুর প্রথম পুত্র কি নাম প্রিয়ব্রত মহারাজের বংশধরের বর্ণনা আমরা পঞ্চম স্কন্ধে পড়েছি, যার বংশে এসেছিলেন ঋষভদেব, ঋষভপুত্র, ঋষভপুত্র ভরত, ভরত প্রসঙ্গ আমরা আলোচনা করেছি। আর শেষে তিনি বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী নরক। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে যে হে মহর্ষি, জীবকে এই জড়জগতের যা কার্যকলাপ মৃত্যুর পরে তাকে ভোগ করতে হয় এটা আমি শুনেছি, নরকে তার শাস্তি হয় প্রশ্ন করছেন। মহারাজ পরীক্ষিত ছিল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন পঞ্চম স্কন্ধে, হে প্রভু, এই নরক সমূহ কি, নরকটা কোথায়, আচ্ছা নরক বলে কোনো জায়গা আছে কি, পরীক্ষিতের প্রশ্ন, নরক আছে আমরা শুনি না, নরকে যেতে হবে, নরকটা কোথায়, এটা কি পশ্চিমবঙ্গের ভিতরে নাকি ইন্ডিয়ায় নাকি আমেরিকায় না পৃথিবীর কোথায়, কোন জায়গায় অবস্থিত নরক, প্রশ্ন করছেন যে পৃথিবী ব্রহ্মাণ্ডের নরক ব্রহ্মাণ্ডের কি বাইরে না আবরণের মধ্যে নাকি নিচে না পৃথিবীর কোন জায়গা, আর নরক বলে কিছু আছে কি, নরক বলে কোনো বস্তু আছে কি না, লোককে তো নরকের কথা বলে লোকে হাসে,
নরক, নরক আবার কী জিনিস বলে না, নরক আবার কী জিনিস, লোকে তো চিন্তা করে নরক, নরক কোথায়, নরকটা কোথায়? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার উপাখ্যানে উপদেশে লিখেছেন, নরক গুলজার। একটা ব্রাহ্মণ ছিলেন, ধর্মভীতু ব্রাহ্মণ, কে কিছু খারাপ কর্ম করলে তার খুব চিন্তা হয় যে কে কিছু বুঝিয়ে বলি যেন এ খারাপ কর্ম থেকে দূরে সরে যায়। একটা মাতালকে ধরেছে, রে তুই যদি ডেলি মদ খাস তোর কী হবে জানিস, যে কী হবে, তোর নরকে যেতে হবে, বুঝতাই তো। সুরেনবাবু যে মদ খায় বলে তাকেও নরকে যেতে হবে, বলছে অরুণবাবু যে মদ খায় বলে তাকেও যেতে হবে, বলছে বরুণবাবু যে মদ খায় বলে তাকেও যেতে হবে, আচ্ছা তাহলে তো অনেক লোক যাবে। আচ্ছা আর কী কী করলে নরকে যেতে হয়, বলছে মিথ্যা কথা বললে, চুরি করলে, মানুষকে কষ্ট দিলে, জীবকে কষ্ট দিলে, বলছে আর কি না ব্যবসা কেন, বলছে বেচে যে ভামিনী ব্যবসা তার কী হবে, নরকে যাবে, ব্যবসার কাছে যারা আছে বলছে সব নরকে যাবে। ও দারুণ ব্যাপার কিন্তু, নরক গুলজার, কী আনন্দ হবে, সবাই যাব। সাধারণ লোক তাই মনে করে, যেখানে সব লোক যাচ্ছে। আপনাদের হরে কৃষ্ণ যদি ভালো হয় তাহলে সবাই করছে না কেন, যদি হরে কৃষ্ণ ভালো হয় তাহলে বেশিরভাগ লোক তো করছে না, বেশিরভাগ লোক যেটা করছে আমরা সেটা করব, করছে তো তাই। তখন সিপিএম ছিল বেশিরভাগ লোক, তারপরে দিদি, এবারে দিদি দারুণ কিন্তু কত কাজ করেছে, দেশের উন্নয়ন এটা ওটা, মানে একদম মুখে দশ মুখে গুণগান। এখন দিদি শেষ করে দিয়েছে, এখন হাওয়া ঘুরে গেছে, বেশিরভাগ লোক যেদিকে করছে তো নাকি নরক গুলজার। নরক তো বললেছে না, তাই পরীক্ষিত মায়ের প্রশ্ন করেছে নরকটা কোথায়। তখন সুখদেব গোস্বামী সেই নরকের বর্ণনা দিয়েছেন, আঠাশটা নরক আছে, আঠাশটা নরকের প্রকোষ্ঠ, আঠাশটা নরকের, সেই নরকে এক একটা নরকে এক এক প্রকার শাস্তি ভোগ করতে হয়। এখানে বর্ণনা দিয়েছেন, তামিশ্র নরক, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপা, কালসূত্র, অসিত প্রবণ, অসি পত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, এই করে এক একটা নরকে এক একটা শাস্তি। যে ব্যক্তি অপরের ধন স্ত্রী পুত্র হরণ করে ভয়ঙ্কর যমদূতরা তাকে ধরে নিয়ে গিয়ে নরকে নিক্ষেপ করে, সে কোন নরকে যায়? সেই নরকে যাবে অন্ধ তামিশ্র নরক। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধ তামিশ্র নরকে যায়। এক একটা শাস্তি এক একটা ছেলে। সেই বর্ণনা শুনে সুখদেব গোস্বামী অত্যন্ত ভীত হয়ে গেছে, সরি পরীক্ষিত মহারাজ ভয় পেয়ে গেছে। পরীক্ষিতের ভয় হলো কেন, যে নরকে গেছে তার ভয় হবে, পরীক্ষিতের ভয় কেন, পরীক্ষিত কেন ভয় পাবে? পরীক্ষিত ভয় পেয়েছেন এই কারণে, এইখানে প্রভুপাদ বর্ণনা করছেন, যেহেতু পরীক্ষিত ছিলেন বৈষ্ণব, বৈষ্ণবের হৃদয় হচ্ছে পর দুঃখে দুঃখী। যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার নিজের দেহ এবং দেহের সম্পর্কে আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য দিনের পর দিন প্রাণী হিংসা করে, মনে করবেন দেখেন, নিজের শরীর এবং আত্মীয় স্বজনের শরীর উপভোগ করার জন্য দিনের পর দিন প্রাণী হিংসা করে, সে কোথায় যাবে? সেই ব্যক্তি মৃত্যুর পর রৌরব নামক নগর নরকে যাবে, রৌরব নরকে যাবে। আমরা পড়ছিলাম এই আসবে পঞ্চম ইয়ে না চতুর্থ স্কন্ধে, আপনার পড়ে পড়বেন পচেতা, পচেতার কাহিনীতে পচেতাদের পিতা ছিলেন প্রাচীন বহির্ষত। পচেতারা যখন তপস্যা করতে গিয়েছিলেন প্রাচীন বহির্ষত কর্মকাণ্ড করছিলেন, আর কর্মকাণ্ড যজ্ঞাদি করে বহু পশুকে
কি বলে যজ্ঞে বলি দিয়েছিলেন, নারদ মুনি এসে থামিয়েছিলেন যে আপনি এসব কি করছেন, বলির নাম করে এত পশু হত্যা করছেন, জানেন আপনার মৃত্যুর পরে সেই পশুর উপর হাঁ করে আছে আপনাকে, তাদের রক্ত চঞ্চু দিয়ে আপনাকে ঘুরে ঘুরে খাবে। ওখানে বর্ণনা করেছেন মাংস, মাম মানে আমাকে, স তুমি, খাদতি আমি তোমাকে খাচ্ছি, তুমি পরে আমাকে খেও, এই প্রতিজ্ঞা করে লোকে মাংস খায়, সেসব নরকে যাবে কিন্তু। তো এক একটা নরকে এক একটা বর্ণনা দিয়েছে, এক একটা বর্ণনা। তো সেই হচ্ছে তৃতীয় নম্বর শ্লোক।